নমস্কার বন্ধুরা, আমি চৈতালি আরো একবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা স্পেশাল রেসিপি নিয়ে। আজকে খুবই স্পেশাল দিন, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমার এবং আমার পরিবারের তরফ থেকে সকলকে জানাই ঢের সারা শুভেচ্ছা ও অভিনন্দন। এই স্পেশাল দিনটিতে আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, তিরঙ্গা রাওয়া ধোকলা। তিন কালারের এই রাওয়া ধোকলা আমি কিভাবে বানিয়েছি চলুন সেটাই দেখে নিই। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে খুব একটা শুভ দিন সকল ইন্ডিয়ান মানুষদের কাছে, 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমি আজকে বানাতে চলেছি তিরঙ্গা কালার রাওয়া ধোকলা। তো তিরঙ্গা কালার রাওয়া ধোকলা বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর লাগবে 1 টিস্পুন নুন, আর 1 টেবিল স্পুন চিনি দেব, আর দেব 1 কাপ দই। দই আর সুজির সেম আমি কোয়ান্টিটি নিয়েছি। তো এটা দিয়ে খুব ভালো করে সুজিটা দই দিয়ে মাখিয়ে আমি রেখে দেব 30 মিনিটের জন্য, কারণ সুজি ফুলবে, ফোলার জন্য টাইম দিতে হবে। খুব সামান্য জল দিয়ে এটাকে মাখিয়ে রাখছি, দেখতেই পাচ্ছেন এখন খুবই টাইট। তো কারণ আমার 3টে কালার লাগবে, তো সেই কালারগুলো বানাতে আমি ন্যাচারাল কালার নিয়েছি। তো সেগুলো পাতলা হলে ব্যাটার আরও বেশি পাতলা হয়ে যাবে, সেই জন্য এখন আমি বেশি জল দিচ্ছি না, প্রয়োজন মতো দিয়েছি, আবার পরে প্রয়োজন হলে আমি অ্যাড করব। এটাকে এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি তিরঙ্গা কালার 3টে কালার, তো আমি সেই জন্য গ্রিন কালারের জন্য নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে ধুয়ে মিক্সি করে গ্রিন কালারের পেস্ট করব। আর নিয়েছি 1টা গাজর, খোলা ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে মিক্সি করে নেব এটা অরেঞ্জ কালারের জন্য। তো আমি এগুলো মিক্সি করে আসছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ক্যারটটা মিক্সি করে নিয়েছি, এটা অরেঞ্জ কালার, এই যে মিক্সি মানে পেস্ট বানিয়ে নিয়েছি, আর ওটা ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা হয়েছে গ্রিন কালার। এই 2টো কালার আমার লাগবে, আর হোয়াইট তো আগের থেকেই আছে। তো এবার আমি ওটা 30 মিনিট হলে আসছি। আমি এই বর্তনটায় ধোকলা বানাবো, তো সেই জন্য এটাকে খুব ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। গ্রিস করে আমি 1টা বাটার পেপার কেটে নিয়েছি, এর সাইজে নিচে এটা পেতে দেব, যাতে ধোকলা খুব সহজে বেরিয়ে আসে। এবার এর উপরে আমি আবার তেল মাখিয়ে লাগিয়ে নেব। আমি এখানে এবার জল গরম করতে দিয়েছি। আমি এরকম একটা বর্তন নিয়েছি, এর মধ্যে আমি ধোকলার এটা এখানে বসাবো। আপনারা চাইলে কুকার কিংবা ইডলি মোল্ডেও করতে পারেন। আমার জল গরম হচ্ছে, আমি ততক্ষণ ব্যাটার রেডি করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ব্যাটার এরকম 30 মিনিট হয়ে গেছে, রেস্ট, ব্যাটার একদম পারফেক্ট। এরকম অবস্থায় আমি 2 টিস্পুন এতে তেল দেবো, এতে কী হবে ধোকলা খুব সফট হবে। আর তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি তেলটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, মিক্স করে এটাকে 3টে ভাগে ভাগ করে নিয়েছি, সমান ভাগে। আমি এগুলোকে 1টা 1টা এতে তুলে দিচ্ছি, 1টা ভাগ 1টা ভাগ। আমি খুব ভালো করে গ্রিনটা আমি কালারটা এর সাথে ব্যাটারের সাথে মিক্স করে নেব, এতে গ্রিন কালার আসবে, মানে পাতা আর কাঁচা লঙ্কার। আর এতে আমি এরকম সময় আমি এতে 1/4 চামচ বেকিং সোডা দেব, আগে ভালো করে মিক্স করে নিই। বন্ধুরা, আমার 3টে কালার রেডি, এটা গ্রিন কালার, এটা অরেঞ্জ, আর এটি এটা সাদা কালার। তো আমি এখানে ন্যাচারাল কালার ইউজ করেছি, কোনো ফুড কালার ইউজ করিনি, তো সেই জন্য ধোকলা খুবই হেলদি। আমি সবুজ ব্যাটারটা প্রথমে রেডি করছি, আমি এখানে 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এতে গ্রিনটা প্রথমে দিয়ে দিলাম,
ভালো করে এটাকে চাড়িয়ে দেব। জল ফুটে গেছে, আমি এরকম অবস্থায় এটাকে এখানে দিয়ে দিলাম হাই মিডিয়ামে। এটা 5 মিনিট হবে, ততক্ষণ আমি সাদা ব্যাটারটা রেডি করে নেব। সাদা ব্যাটারটা একটু শক্ত, সামান্য এতে আমি জল দেব, আর দেব 1/4 চামচ বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা 5 মিনিট হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, আমি এটাকে এবার এর উপরে সাদা ব্যাটারটা দেবো, নাবিয়ে নিচ্ছি। এর উপরে আমি সাদাটা দেব আর খুব ভালো করে সাদাটা চাড়িয়ে দেব। আমি এটা আবার বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য সাদা ব্যাটারে, তারপর আমি আবার অরেঞ্জটা রেডি করব। আমি অরেঞ্জে 1/4 চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব। বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ ফাটানোর দরকার নেই, খালি মিক্স করলেই হবে। বন্ধুরা, সাদাটা আমার 5 মিনিট হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে। আমি এখানে এর উপরেই অরেঞ্জটা দিয়ে দিচ্ছি চাড়িয়ে। শুন, চাড়িয়ে দিলাম, অরেঞ্জটা দিয়ে দিয়েছি। এটা এখন 10 মিনিট আমি দিলাম, মিডিয়াম লো করে দেব। তো এটা এখন 10 মিনিটের জন্য হবে, তারপর আস। বন্ধুরা, আমার ঢোকলা রেডি, 10 মিনিট হয়ে গেছে, খুবই উপর থেকে শক্ত হয়ে গেছে। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখাবো যে কাঠিটা ক্লিন আসছে কি। দেখতেই পাচ্ছেন, পরিষ্কার কাঠি। তো আমার এটা হয়ে গেছে, আমি এটাকে এবার নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করতে দেব। বন্ধুরা, আমার ঢোকলা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে এবার ডিমোল্ড করে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন, এরকম এসেছে পিঙ্ক কালারের। তো এটাকে আমি এবার উল্টিয়ে দেব, সোজা করব। আমি ঢোকলার উপরে তড়কা দেবো বলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তড়কা প্যান। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সর্ষে দিয়ে দিলাম। তেলটা এখনো গরম হয়নি, একটু গরম হবে, সর্ষেগুলো চটকাবে। আমি একটু হিং দিয়ে দিচ্ছি, আমার তড়কা হয়ে গেছে। এটা আমি ঢোকলার উপর এবার ঢেলে দেবো। আপনাদের কাছে কারি পাতা থাকলে অবশ্যই দিবেন, আমার কাছে এই মুহূর্তে কারি পাতা নেই, তাই আমি দিলাম না। আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, আমার ঢোকলা রেডি। আমার তিরঙ্গা রাওয়া ঢোকলা একেবারেই রেডি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তিনটে কালার এসেছে। আর এই আমার ঢোকলা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর যে কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আর আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন রেসিপির সাথে। ভারত মাতা জয়।